আজ আমি আপনাদের সঙ্গে এমন এক ব্যবসা নিয়ে আলোচনা করব সেই ব্যবসার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কিছু কিছু ব্যবসা থাকে সেই ব্যবসা যতটা বড় হবার কথা ছিল বড় হয়ে গেছে আর কিন্তু এখন বড় হবে না যেমন চলছে তেমনই চলবে আবার কিছু কিছু ব্যবসা এমন আছে যার ডিম্যান্ড কিন্তু ভবিষ্যতে বাড়তে চলেছে তেমনই এক ব্যবসা নিয়ে আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যার ডিম্যান্ড আগামী পাঁচ বছরের মধ্যে ডবল হতে চলেছে মানে এখন শুরু করে যে বিজনেস আপনি করবেন তার দ্বিগুণ বিজনেস করবেন আপনি পাঁচ বছর পর বন্ধুরা আমাদেরকে সবসময় এমন কোনো ব্যবসা করা উচিত যার ভবিষ্যৎ উজ্জ্বল এবার হয়তো আপনারা ভাবছেন যে পাঁচ বছর অনেক সময় বন্ধুরা ব্যবসা কিন্তু একদিনে হয় না আপনাকে একটা ব্যবসা শুরু করতে গেলে মিনিমাম পাঁচ বছরের বিজনেস প্ল্যান নিয়ে চলতে হবে নাহলে কিন্তু আপনি কোনো ব্যবসায় সাকসেস এক্সেসফুল হতে পারবেন না তো সেই কারণেই আমি আপনাদেরকে বলবো যে এই ব্যবসাটা শুরু করলে আপনার ভবিষ্যৎ কিন্তু এই ব্যবসার একদম উজ্জ্বল এই ব্যবসা নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করব যেমন এই ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করতে পারবেন ব্যবসাটা শুরু করবার জন্য আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে লাইসেন্স বা পারমিশনের কি কি দরকার আছে আপনি এই ব্যবসাটা থেকে কত টাকা এখন ইনকাম করতে পারবেন কিভাবে শুরু করা যাবে সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বিল লাইকেন কেউ ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন আজকের বিজনেস আইডিয়াটা হলো ফুড ট্রাক বিজনেস বন্ধুরা আমরা সবাই জানি যে বাঙালিরা খেতে পছন্দ করে তো কেনই না এই ফুড ট্রাক বিজনেস শুরু করা যাক ফুড ট্রাক বিজনেসটা হলো সর্বপ্রথম আপনাকে একটা গাড়ি নিতে হবে সে যে কোনো গাড়ি হতে পারে যেমন ই রিক্সা হতে পারে ম্যাজিক গাড়ি হতে পারে ট্রাক হতে পারে সেই গাড়িতেই বিভিন্ন রকম ফাস্ট ফুড খাবার তৈরি করে গাড়িতেই সেল করাকে বলা হয় ফুড ট্রাক বিজনেস এবার হয়তো আপনারা ভাবছেন যে আমি কেন এই রিক্সাতে করে বা ম্যাজিক গাড়িতে করে ফাস্ট ফুড খাবার সেল করবো আমি তো চাইলে একটা রেস্টুরেন্টও করতে পারি হ্যাঁ আপনার কথাটাও ঠিক আপনি রেস্টুরেন্টও করতে পারেন তবে একটা রেস্টুরেন্ট করতে গেলে আপনাকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু আপনি যদি একটা ছোট্ট ফুড ট্রাকের বিজনেস করেন তাহলে আপনাকে এত টাকা ইনভেস্টমেন্ট করবার প্রয়োজন নেই এবং তার পাশাপাশি আরও একটা প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে কি যে আপনার রেস্টুরেন্ট কিন্তু একটা লোকেশনেই থাকবে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়িয়ে সেল করতে পারবেন না আপনি যেমন হয়তো দেখে নিলেন যে সকালে হয়তো আপনি কোনো একটা পার্কে গিয়ে সেল করলেন দুপুরবেলাতে হয়তো আপনি কোনো অফিস বা স্কুলের সামনে গিয়ে সেল করলেন বিকেলবেলাতে গিয়ে হয়তো কোথাও পার্কে সেল করলেন তো এই রকম আপনার হাতে বিভিন্ন রকম অপশান থাকছে কিন্তু আপনি যদি একটা রেস্টুরেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে এক জায়গাতে বসেই সেল করতে হবে কোন সময় কাস্টমার হবে কোন সময় কাস্টমার হবে না তার কোনো ভরসা নেই এবং তার পাশাপাশি যেটা সবার আগে বললাম যে আপনাকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু ফুড ট্রাকের বিজনেস যদি করেন তাহলে আপনাকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করবার কোনো প্রয়োজন নেই আপনি আপনার ফুড ট্রাকে বিভিন্ন রকম ফাস্ট ফুড খাবার সেল করতে পারেন যেমন চাউমিন রোল বিরিয়ানি বার্গার পিৎজা তো রকম ধরনের অনেক রকমের ফাস্ট ফুড খাবার আছে এইসব খাবারগুলো আপনারা সেল করতে পারেন কারণ ফুড ট্রাকে মানুষ এইগুলোই খেতে পছন্দ করে আর ফাস্ট ফুড খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে তো গ্রেট অপরচুনিটি আছে আপনার হাতে এই ব্যবসাটা এখন শুরু করবার জন্য কারণ এর ভবিষ্যৎ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি উজ্জ্বল পাঁচ বছরের মধ্যে এই ফাস্ট ফুডের ইন্ডাস্ট্রি কিন্তু ডবল হতে চলেছে এই ব্যবসাটা শুরু করবার আগে সর্বপ্রথম আপনাকে একটা ছোট্ট রিসার্চ করতে হবে এমন কোনো ব্যাপার নাই যে বিশাল কোনো কঠিন কাজ এটা সবাই পারবেন করতে আশা করছি তো রিসার্চ করতে হবে যে আপনি কোন এলাকাতে আপনি এই ফুড ট্র্যাক নিয়ে বিজনেস করছেন সেই এলাকাটা আপনাকে সবার আগে সিলেক্ট করে নিতে হবে তো এলাকাটা সিলেক্ট করে নিলেন তারপর আপনাকে দেখতে হবে যে সেই সব এলাকার মানুষ কি খেতে পছন্দ করে কোন জিনিস থেকে বেশি সেল হয় তো এটা জানা কোনো ব্যাপার নাই সেই সব এলাকার রেস্টুরেন্টে গিয়ে দুই একদিন যদি দাঁড়িয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে কোন জিনিসটা সবথেকে বেশি বিক্রি হচ্ছে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই এলাকায় এই জিনিসটা খেতে পছন্দ করে তো সেগুলো আপনার জানা কিন্তু সবার আগে খুবই প্রয়োজন এবং তার পাশাপাশি জানতে হবে মানুষের টেস্ট কেমন ধরনের খাবার খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে এই সমস্ত কিছু আপনাকে কিন্তু ভালোভাবে রিসার্চ করে নিতে হবে আপনি যদি এক সপ্তাহ বিভিন্ন রেস্টুরেন্টে যান সেই সব এলাকায় তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন তো এই সমস্ত কিছু না জেনে যদি ব্যবসায়ী নামেন তাহলে কিন্তু আপনাকে পড়তে হবে মহাবিপদে তো এই এইসবগুলো রিসার্চ কিন্তু অবশ্যই করবেন তো আপনাকে এমন জায়গা সিলেক্ট করতে হবে যেখানে প্রচুর মানুষ যাওয়া আসা করে বা ভিড়ভাড় এলাকা যেমন আপনি কোনো অফিস স্কুল বা আদালতের সামনে করতে পারেন বা কোনো পার্কের সামনে বা রাস্তার মোড়ে মানে যেখানে মানুষের বেশি যাওয়া আসা থাকে সেই সব এলাকা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি তো এবার জায়গাও সিলেক্ট করে নিলেন যে কোন কোন জায়গায় আপনি কোন কোন টাইমে সেল করবেন সেটা তো আপনি সিলেক্ট করে নিলেন এবং মানুষের টেস্টটা ও জেনে নিলেন কেমন টাইপের খাবার খেতে পছন্দ করে সেটাও জেনে নিলেন তো এবার নেক্সট কাজ হবে আপনার মেনু সিলেক্ট করা যে আপনি আপনার ফুড ট্রাকে কি কী জিনিস সেল করতে চান তো মানুষের কাছে বেশি অপশান দিলে সব থেকে বেশি ভালো হয় তো আপনাকে বেশি অপশান দিতে হবে বিভিন্ন রকম অপশান আপনার এলাকা রিসার্চ করে জানলেন যে কোন জিনিসটা মানুষ থেকে বেশি খেতে পছন্দ করে কোনটা সবথেকে বেশি সেল হয় সেসব জিনিসে কিন্তু আপনার মেনুতে রাখবেন তার বাইরে বেশি কিছু রাখবেন না একটা দুটো রাখবেন আপনি যদি চান যে মানুষকে আপনি ডিফারেন্ট কিছু দিতে চাইছেন তার জন্য একটা একটা দুটো রাখতে পারেন কিন্তু বেশিরভাগ চেষ্টা করবেন যেগুলো মানুষ বেশি পছন্দ করছে খেতে সেই সব জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই রাখবেন এবার লাগবে আপনার ইকুইপমেন্ট ইকুইপমেন্ট বিভিন্ন রকমের লেগে থাকবে যেমন একটা হচ্ছে যে কি যে রান্না করবার জন্য বিভিন্ন রকম ইকুইপমেন্ট থাকে যেমন কড়াই থাকে খুন্তি থাকে তো এরকম ধরনের বিভিন্ন রকম আপনাকে ইকুইপমেন্ট নিতে হবে এবং তার পাশাপাশি আপনাকে গ্যাস স্টোভ নিতে হবে গ্যাস নিতে হবে তো এইসব ইকুইপমেন্টস আপনি আপনার লোকাল এলাকাতেই পেয়ে যাবেন এবং তার পাশাপাশি লাগবে আপনার রান্না করবার জন্য বিভিন্ন রকম র মেটেরিয়াল আপনি যে জিনিস রান্না করতে চান সেই জিনিসের র মেটেরিয়ালস আপনি আপনার লোকাল এলাকাতেই পেয়ে যাবেন তো এবার আপনারা ভাবছেন যে আমি তো ভালো খাবার তৈরি করতে পারি না তো আমার রেস্টুরেন্ট চলবে তো ভালো যদি রান্না না করতে পারেন তাহলে কিন্তু চিন্তার কোন আপনারা একটা সেফ হায়ার করতে পারেন মানে যারা রান্নাবান্না খুব ভালো করে তাদেরকে আপনারা ভাড়া করতে পারেন হয়তো আপনি বললেন যে দিনে আপনাকে এত টাকা দেবেন বা মাস হিসাবে আপনারা তাকে রাখতে পারেন কারণ ভালো রান্না না হলে কিন্তু আপনার ফুড ট্র্যাক বিজনেস চলবে না তো সবার আগে আপনাকে একটা ভালো সেফ হায়ার করতে হবে এবার আসছে গাড়ি যে আপনি কোন গাড়ি নিয়ে ব্যবসাটা শুরু করবেন তো সেটা নির্ভর করবে আপনার উপর কারণ অনেক রকম অপশান থাকছে আপনার হাতে আপনার কাছে যদি বাজেট কম থাকে তাহলে আপনারা একটা ই রিক্সাকে ফুড ট্রাক করতে পারেন বা কোন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যেমন ম্যাজিক গাড়ি টাটা এস মাহিন্দ্রা অশোক লেল্যান্ড এইসবের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা একটা কিনে নিয়ে নিতে পারেন আপনারা হাফেরও কম দামে এইসব সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন সেই গাড়িকে আপনারা কাস্টমাইজ করে ফুড তৈরি করে আপনারা সেল করতে পারেন এবং আপনার কাছে যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা নতুন গাড়ি কিনে সেই গাড়িকে ফুড ট্রাক তৈরি করে আপনারা এই ব্যবসাটা করতে পারেন তো গাড়ি কিনে নেওয়ার পর ভাবে আপনারা নিজেও তৈরি করে নিতে পারেন তো এবার হয়তো ভাবছেন যে এগুলো আমরা কোথায় তৈরি করব তো লোকালে যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তাদের কাছেও করে নিতে পারেন বা আরও একটা ভালো অপশন আছে সেটা হচ্ছে যে কি যে গাড়ি এবং তার পাশাপাশি কাস্টমাইজ ফুড ট্রাক সেটাও আপনারা পেয়ে যাবেন তো এবার হয়তো ভাবছেন যে এগুলো আমরা কোথায় পাবো তো সর্বপ্রথম আপনারা ইন্ডিয়া মার্টে চলে যাবেন চলে যাওয়ার পর আপনাকে সবার আগে লোকেশনটা সেট করতে হবে আপনি যেই জায়গা থেকে ভিডিও দেখছেন আপনি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেই জায়গা থেকে হন না কেন সেই জায়গাটা আপনি সবার আগে লোকেশনে সিলেক্ট করলেন লোকেশানে সিলেক্ট করার পর আপনি ফুড ট্র্যাক বলে সার্চ করলেন তাহলেই দেখবেন অনেক সাপ্লায়ার্স আছে তারা আপনাকে রেডি করে দিবে মানে আপনি যদি কাস্টমাইজ তৈরি করতে চান তাহলে আপনাকে সে রেডি তৈরি করে দিবে বা আপনি যদি রেডি কিনতে চান তাহলে আপনারা সেটাও তাদের কাছ থেকে কিনে নিতে পারেন তো ইন্ডিয়া মার্ক সব থেকে একটা ভালো অপশান যেখান থেকে আপনারা সার্চ করে নিয়ে আপনার লোকেশনের আশেপাশের এলাকায় কোথায় আছে সেটা আপনারা জেনে নিতে পারবেন এই ব্যবসায় ইনভেস্টমেন্টের যদি কথা বলি তাহলে সেটা নির্ভর করবে আপনার ওপর যেহেতু আপনার কাছে প্রচুর অপশান থাকছে আপনি যদি ই রিক্সা নিয়ে করতে চান তাহলে আপনার খুবই কম্পোজিতে হয়ে যাবে এবং আপনি যদি বড় ট্রাক নিতে চান বা ম্যাজিক গাড়ি নিতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্টটা একটু বেশি পড়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে এই ব্যবসাটা শুরু করুন তারপর আপনার ব্যবসা যখন বড় হয়ে যাবে আপনার এই ব্যবসা সম্পর্কে আরও যখন বুঝতে পেরে যাবেন তখন আপনারা চাইলে বড় গাড়ি বা নতুন গাড়ি নিতে পারেন প্রফিটের যদি কথা বলি তাহলে তিরিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত এই ব্যবসায় প্রফিট আছে বিভিন্ন রকম খাবারে বিভিন্ন রকম প্রফিট থাকবে আমি ধরে নিলাম যে আপনি একদিনে বেশি সেল করতে পারলেন আপনি দু হাজার টাকার মাত্র সেল করলেন দু হাজার টাকা সেলও আপনার কম করে আটশো থেকে এক হাজার টাকা আপনার প্রফিট থাকবে সমস্ত কিছু খরচ বাদ দিয়ে তো যেমন সেল করবেন তেমন আপনার প্রফিট হবে লাইসেন্স ও পারমিশনের যদি কথা বলি তো সবার আগে আপনাকে ফায়ার ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে আপনি যেহেতু ফুড ট্রাকে করে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়ে খাবার তৈরি করে দিয়ে সেল করছেন সেই জন্য সবার আগে আপনাকে একটা ফায়ার ডিপার্টমেন্ট থেকে একটা পারমিশন নিতে হবে এবং আপনি যে এলাকাতে বিজনেসটা করছেন সেই এলাকার যদি পঞ্চায়েত এলাকা হয়ে থাকে তাহলে পঞ্চায়েত থেকে এবং মিউনিসিপ্যাল যদি হয় তাহলে মিউনিসিপ্যাল থেকে আপনাকে পারমিশন নিতে হবে যে আপনি সে এলাকায় বিজনেস করবেন তার জন্য আপনাকে একটা পারমিশন নিতে হবে এবং আরও একটি মোস্ট ইম্পর্ট লাইসেন্স যেটা সেটা হচ্ছে ফাঁসা এ লাইসেন্স লিখতে হবে এফ এস এস এআই লাইসেন্স যেটা বলা হয় সেটা তো আপনার লাগবেই যেহেতু আপনি ফুড প্রোডাক্টের বিজনেস করছেন এটা ছাড়া আপনি কোনো ফুড প্রোডাক্টের ব্যবসাই করতে পারবেন না তো এটা তো আপনার লাগবেই এবং তার পাশাপাশি আপনি যেহেতু ফুড ট্রাক করে বিজনেস করছেন সেই জন্য আপনাকে আরটিও টিও থেকেও কমার্শিয়াল ভেহিক্যালের পারমিশনটা নিতে হবে তো এইসব লাইসেন্স বা পারমিশন নেওয়ার পরেই আপনি কোনো ব্যবসা শুরু করবেন হলে আপনাকে পরে ভবিষ্যতে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ফুড ট্রাক বিজনেস আশা করছি আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি তবু আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্স আছে আপনি কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং এই রকম ধরনের ব্যবসার আইডিয়া যদি ভবিষ্যতেও পেতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ